সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সএ, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি, শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু, জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163666741। আগামী 5ই মার্চ শনিবার এবং 6ই মার্চ রবিবার বসছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। ময়নাগুড়িতে বসছেন 7ই মার্চ সোমবার এবং ধূপগুড়িতে বসছেন 8ই মার্চ মঙ্গলবার। মর্মান্তিক পথ দুর্ঘটনা ময়নাগুড়িতে। সার্ক রোডের ট্রাকের সাথে সংঘর্ষ, ভুটভুটির জলপেশ থেকে ফেরার পথে মৃত্যু দম্পতির। ফের লকআউটের কালো ছায়া ডুয়ার্সের চা বলয়ে, বন্ধ হয়ে গেল ক্যারন চা বাগান, বিপাকে 700 শ্রমিক পরিবার। জেলা জলপাইগুড়ির 3 পুরসভায় স্মরণীয় জয়, তৃণমূলের জয়ের 2 কাণ্ডারিকে সম্বর্ধনা প্রাথমিক শিক্ষক সংগঠনের। শিক্ষক সংগঠনের প্রশংসায় জেলা সভানেত্রী ও চেয়ারম্যান। এখন বিস্তারিত সংবাদ। হাতির হামলায় মৃত্যু হলো একজনের। এই ঘটনাটি ঘটেছে শনিবার সকাল 9টা নাগাদ বানারহাট থানা এলাকার CMG2 কম্পার্টমেন্টে। মৃত মহিলার নাম বনুশ্রী আভা। তিনি ওই এলাকার ফরেস্ট বস্তির বাসিন্দা বলে জানা গিয়েছে। তোতাপাড়া বিটের মোগলকাটা ফরেস্ট এলাকায় ওই মহিলা সহ আরো বেশ কয়েকজন কচু গাছ কাটছিলেন। আচমকা ওই এলাকায় একটি বুনো হাতি ঢুকে পড়লে বাকিরা পালিয়ে গেলেও ওই মহিলা পালাতে পারেননি। তিনি হাতির সামনে পড়লে হাতিটি তাকে শুড়ে তুলে আছড়ে ফেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বনুশ্রী আভা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল, বানারহাট থানার পুলিশ। মৃত মহিলার দেহ উদ্ধার করে বানারহাট থানায় নিয়ে যাওয়া হয়। পরে জলপাইগুড়িতে পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত বনাঞ্চলে ঢুকতে বারংবার নিষেধ করা হলেও অনেকেই তা অগ্রাহ্য করে থাকেন, যার ফলে এই ধরনের বিপত্তি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শনিবার সকালে ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি এলাকার জাবরাবাড়ি গ্রামে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম রূপেশ্বর রায়, বয়স 68 বছর। তার ছেলে জ্যোতিষ রায় বলেন, শনিবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ ছিল। দরজা খুলে ভিতরে দেখা যায় বাবা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপরে থানায় খবর দেওয়া হয়। ময়নাগুড়ি থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ভরদুপুরে কটুক্তি ছাত্রীকে অভিযুক্ত যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ঘটনাটি ঘটেছে শহর জলপাইগুড়ির বৌবাজার এলাকায়। এই ঘটনার জেরে সাময়িক উত্তেজনা দেখা যায় ওই এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন বিকেলে বৌবাজার মোড়ে দুজন ছাত্রী দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে এক যুবক সাইকেলে এসে তাদের উত্তক্ত করতে শুরু করে, কটুক্তিও করে অভিযুক্ত যুবক। ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে যুবকটি পালিয়ে যায়। এক বাইক চালক তার পিছু নেন, পরে ওই যুবককে ধরে বৌবাজারে নিয়ে আসেন তিনি। এরপরে ক্ষিপ্ত জনতা অভিযুক্তকে মারধর করে বলে অভিযোগ। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পরে পুলিশ এসে যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। যে মেয়েটা ডান সাইডে ছিল রাস্তার, তার গায়ে এরকম কোমরের মধ্যে একটা চিপি দিয়ে সাইকেল নিয়ে পুরা স্পিডে ভাগার চেষ্টা করে। তখন পাশে আরো দুটা যুবক ছিল, তো তারা বাইকে ছিল, তারা জিনিসটা ফলো করেছে, মেয়েটাও চিল্লিয়েছে, তো ওরা সাথে সাথে যায় ওকে ওই মোড়টাতে মিলজিল ক্লাবের মোড়ে আটকায় দিছে। তো ওকেই এখন এখানে নিয়ে আসা হয়েছে। দু তিনটে মেয়ে যাচ্ছিল, মেয়েগুলোকে ও মানে খারাপ কোনো উদ্দেশ্য ছিল বাকি ব্যাপারের জন্য মেয়েগুলোকে গায়ে টাচ করে ধাক্কা মারতে কিছু নেওয়ার টাকা টার্গেট ছিল। তখন এখানকার ছেলেপেলে ধরে মেয়ে ছেলেটাকে আটকিয়ে দিছে, এগুলোকে থানা করে দিয়ে দিব। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। জলপেশ থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্বামী এবং স্ত্রীর। শুক্রবার রাত একটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির সার্ক রোডে। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সুশীল মল্লিক এবং তার স্ত্রীর নাম কল্পনা মল্লিক। তাদের বাড়ি হাসপাতাল পাড়া 6 নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে স্বামী ও স্ত্রী জলপেশ মেলায় দোকান দিয়েছেন। দোকান বন্ধ করে রাতে তারা নিজের ভটভটি করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের সাথে তাদের ভটভটির ধাক্কা লাগে। স্বামী স্ত্রী দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠাচ্ছে পুলিশ। ঘটনা তো আমরা জানি না, আমি তো মেলায় ছিলাম, তার মা বাবা মেলা করে রাত্রেবেলা বাড়ি আসছিল, তো সকালবেলা শুনলাম, আমি তো মেলায় ছিলাম, আমার কাছে মোবাইল টোবাইল ছিল না, তাই সকালবেলা শুনলাম যে মা বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এসে দেখি বাবা বাবা মৃত। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। Redhi Cellular, the complete mobile solutions. পরিধি সেলুলার, আমাদের এখানে 5,000 টাকা থেকে সহজ কিস্তিতে 0% ডাউন পেমেন্টে পাবেন নোকিয়া, ইনফিনিক্স, টেকনো, স্যামসাং, ওপো, ভিভো সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন। সাথে আনতে হবে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, ওয়ান চেক। রয়েছে মোবাইলের এক্সচেঞ্জ অফার, তাই দেরি না করে আজই চলে আসুন পরিধি সেলুলারে। পরিধি সেলুলার, ঠিকানা কামারপাড়া, CPIM পার্টি অফিসের নিকট, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! জলপাইগুড়ি আইডেন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো পুজো ধামাকা অফার। জিন্দাল কোম্পানির যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শীট ক্রয়ের উপর থাকছে 10% ছাড়। এছাড়াও বেঙ্গল টাইগার আয়রন পাইপ, পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার, তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আপনার ঘর ঈশ্বরের দান, জিন্দাল ইন্ডিয়া ঘরে লাগান। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোতপাড়া, নিয়ারকালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। জলপাইগুড়ি বাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতেও শীত বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের পছন্দের ও আরামদায়ক সকল প্রকার শীত বস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে লেডিস কোট, জ্যাকেট, সোয়েটার, কার্ডিগান সহ আরো অনেক কিছুই। বিভিন্ন রকমের ব্ল্যাঙ্কেট ও শালও পাবেন এখানে। পাশাপাশি রয়েছে ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন পাবেন, মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, সকলের পছন্দের স্যুটস ও ব্লেজারও। পুরুষ, মহিলা ও শিশু সকলের পছন্দের মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আর জলের লাইনে না দাঁড়িয়ে অ্যাপ্লাই করলে সহজেই পাবেন বাড়িতে জলের লাইন 7 থেকে 10টি কাজে দিনের মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রণীত হয়েছে পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013। এই আইন অনুযায়ী 7 থেকে 10টি কাজের দিনের মধ্যে জলের নতুন কানেকশন পেতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে আবেদন করুন এবং ফর্ম 1 এর প্রাপ্তি স্বীকার পত্র নিন। সময়ের সাথে আপনার সাথে, পরিষেবা পান সহজে সাথে সাথে। তাহলে এবার জলের টেনশন
গান আর বাড়িতে জলের লাইন। সব জানতে ফোন করুন 1-800-345-2808 টোল ফ্রি নম্বরে অথবা ইমেল করতে পারেন সময়সাথী@gmail.com এ। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আনিস খানের খুনের ঘটনার অভিযোগ তুলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল দার্জিলিং জেলা বামফ্রন্ট। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করার দাবি তুলে ব্যক্তির ধিক্কার মিছিল করা হয়। মিছিলটি শিলিগুড়ির জেলা সিপিআইএম এর দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু করে সমগ্র হিলকার্ট রোড পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিল জেলা বামফ্রন্টের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এদিনের এই মিছিলে জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার বলেন, আনিস খানের খুনের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। রাজ্য সরকারের উচিত অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমরা আজকে দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে লাগাতার আমাদের যে প্রতিবাদ কর্মসূচি তারই অংশ হিসেবে এই ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিল আমরা করছি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝ বরাবর ডিভাইডারে ধাক্কা মারে একটি চারচাকার যাত্রীবাহী গাড়ি। এই ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত তিনবাত্তি গ্যাস গোডাউন এলাকায়। স্থানীয় সূত্র মারফত খবর মিলেছে, একটি ছোট চারচাকা গাড়ি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় তিনবাত্তি গ্যাস গোডাউন এলাকায় একটি ছয় চাকার লরি হঠাৎই ছোট গাড়িটিকে ডান দিকে চাপিয়ে দেন, যার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। তাতে গুরুতর আহত হন গাড়ির চালক, যদিও তার পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনার খবর ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং জলপাই মোড় ট্রাফিক গার্ডের ট্রাফিক পুলিশ। এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গাড়ির খোঁজ শুরু করেছে জলপাইগুড়ি থানার পুলিশ। আনিস খানের মৃত্যুর রহস্য নিয়ে সঠিক তদন্তের জোরালো দাবি উঠছে। শুক্রবার জলপাইগুড়ি জেলা বাম ছাত্র যুবদের পক্ষ থেকে শহরে মিছিল করে আনিস খানের মৃত্যুর সঠিক তদন্তের দাবি তুলে পথে নামে বাম যুব ছাত্র সংগঠনগুলি। সেই সাথে হাওড়ায় রাজ্য যুব সম্পাদিকা মীনাক্ষী চৌধুরী সহ ১৬ জন বাম কর্মী সমর্থককে জেলে আটকে রাখা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। জানা গিয়েছে, গত কয়েকদিন আগে হাওড়ায় আনিস খানের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়ে শান্তিপূর্ণ মিছিলকে অশান্তি করে রাজ্য যুবনেত্রী মীনাক্ষী চৌধুরী সহ ১৬ জন কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়। এই পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয়নি। DYFI এর জেলা সম্পাদক প্রদীপ দে জানিয়েছেন, একজন সিভিক ভলেন্টিয়ার ও ওসি কে বরখাস্ত করে এই আনিস খানের মৃত্যুর রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সঠিকভাবে তদন্ত করলে বড় বড় রাঘব বোয়ালের নাম বের হয়ে আসবে বলে তার অভিমত। আনিস খানের মৃত্যুর বিচার চাই, পাশাপাশি এই আনিস খানের মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে আমাদের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন ছাত্র যুব কমরেড যারা জেলে বন্দী আছে তাদের নিঃশর্ত মুক্তি চাই। এই দাবিতে আমাদের এই আন্দোলন সংগ্রাম চলছে, চলবে যতক্ষণ পর্যন্ত না মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন ছাত্র যুবর নিঃশর্ত বেল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। জলপাইগুড়ি জেলার তিন পুরসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, ধরাশায়ী বিরোধীরা। জয়ের দুই কাণ্ডারিকে বিশেষ সংবর্ধনা দিলেন শাসক দল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ির বাবুপাড়ায় জেলা তৃণমূল কার্যালয়ে দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ ও চেয়ারম্যান খগেশ্বর রায়কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র ও ফুলের তোড়া। কর্মসূচিতে এদিন হাজির ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি স্বপন বসাক, সরজিৎ চাকি, শঙ্খ মিত্র মজুমদার সহ জেলা ও স্থানীয় নেতাকর্মীরা। শিক্ষক সংগঠনের জেলা সভাপতি বলেন, এবারের নির্বাচনে দলের জেলা সভানেত্রী ও চেয়ারম্যানের নেতৃত্বে স্মরণীয় জয় মিলেছে, তাদের সংবর্ধনা দেওয়া হলো। এই বিপুল জয়ের জন্য দলের যারা কাণ্ডারি জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতী মহুয়া গোপ এবং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রী খগেশ্বর রায়, এই দুজনকে আমরা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। এবং এই বিপুল জয়ের জন্য আমরা একটা ছোট্ট বিজয় উৎসব আজকে আমরা এখানে পালন করব। অপরদিকে নিজের ভাষণে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন, এবারে শিক্ষক সংগঠন খুব ভালো কাজ করেছে, এই জয়ে তাদের অবদান অনস্বীকার্য। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যে নির্বাচিত হচ্ছে,
তার জন্য সম্ভব হয় দিতে হয়, তাহলে আমি আর কমিশনটা মিলে আমরা ঠিক করেছি যে প্রাথমিক শিক্ষক সংগঠন বেশি জনগণের আলাদা। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নতুন রূপে নতুন সাজে এবার শহর জলপাইগুড়ির চিরপরিচিত প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুম। সকল প্রকার কিচেন চিমনি, অত্যাধুনিক সকল প্রকার মডেল সুলভ মূল্যে মিলবে এখানে। এখানে বিভিন্ন জেনারেশনের কিচেন চিমনি ছাড়াও রয়েছে ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজও। প্রতিটি প্রোপেলো কিচেন চিমনি কেনাকাটায় রয়েছে হেভি ডিসকাউন্ট, পাবেন এক্সচেঞ্জের সুবিধা ও ইসি ইএমআই এর সুযোগও। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ এবং লাইফটাইম ওয়ারেন্টি। তাই দেরি না করে আপনার প্রিয় রান্নাঘরকে মনের মতো করে সাজাতে আজই চলে আসুন প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুমে। আমাদের ঠিকানা প্রোপেলো, উকিলপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832026964 এই নম্বরে। ভর্তি চলছে, ভর্তি চলছে। দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি। ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাত প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন মহিলাদের সাজসজ্জার হাল ফ্যাশনের বিপুল সম্ভার নিয়ে হাজির সকলের চিরপরিচিত খুশি। এখানে ল্যাকমি, লোটাস, জোভিস, মেবেলিন, ভিএলসিসি প্রভৃতি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার আইটেম সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও প্লাম, মামার, সোমিস, বায়োটিক, কেয়াশেট, ওলে ইত্যাদি নামী দামি কোম্পানির সকল প্রকার আইটেমও পাবেন আপনি। পাশাপাশি রয়েছে রাগা, লোটাস, ম্যাট্রিক্স, লরিয়েল, স্ট্রিক্স প্রভৃতি খ্যাতনামা কোম্পানির প্রফেশনাল প্রোডাক্টসও। প্রতিটি প্রোডাক্ট ক্রয়ের উপর রয়েছে আকর্ষণীয় ছাড়। সাথে থাকছে বিভিন্ন আধুনিক রুচিসম্মত জুয়েলারি, ইয়াররিংস, ক্লিপস, হেয়ার ব্যান্ড, গার্ডার প্রভৃতি সাজসজ্জার সকল প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীও। বিবাহ অনুষ্ঠানের সকল সামগ্রী সুলভ মূল্যে দিয়ে থাকি আমরা। তাই আর দেরি কেন, সাজসজ্জার সকল প্রকার ব্র্যান্ডেড কালেকশন পেতে আজই চলে আসুন খুশিতে। আমাদের ঠিকানা খুশি, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি। জলপাইগুড়ির সব থেকে বিলাসবহুল চিরাকৃতির ব্যাংকুয়েট হল এখন নতুন রূপে নতুন সাজে। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিনই হোক বা কোনো অফিস মিটিং, পুরো শীততাপ নিয়ন্ত্রিত এই হলে রয়েছে লিফটের সুবিধা। কার পার্কিং লন থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। থাকছে প্রাইভেট রুম এবং ফুল ফার্নিশড বেডরুমের সাথে লজিং এর সুবিধা। আর এই সমস্ত সুবিধা থাকছে আপনার সাধ্যের মধ্যে। তাহলে আপনার বাড়ির পরবর্তী অনুষ্ঠান বা লজিং এর জন্য আজই বুক করুন চিরাকৃতির ব্যাংকুয়েট হল, বজ্রাপাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832068981 অথবা 7001606783 এই নম্বরে। এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষ গুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য।
যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়, তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকে নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুখম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত, তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশুনোর ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখে বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আগামী 5ই মার্চ শনিবার এবং 6ই মার্চ রবিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডেল প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র সহ 10 জন কাউন্সিলর মেয়র পরিষদ হিসেবে শপথ গ্রহণ করলেন। শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের প্রধান কার্যালয়ের হল ঘরে নবনিযুক্ত মেয়র পরিষদদের শপথ বাক্য পাঠ করালেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। এদিন শপথ পাঠ শেষে প্রত্যেক মেয়র পরিষদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মেয়র গৌতম দেব। ডেপুটি মেয়র এবং 9 জন মেম্বার মেয়রিং কাউন্সিল, তারা সবাই শপথ নিয়েছেন আমরা কাজ করব মানুষের জন্য, মানুষের স্বার্থে। এ যেন নদী বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে, এই ছবি দেখা গেল ফুলবাড়ি এলাকায়। ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি সুপারমার্কেট এলাকায় ঢুকতে রয়েছে 2টি রাস্তা, তার মধ্যে দ্বিতীয় রাস্তার উপর দিয়ে প্রায় 1 মাস যাবত জল বয়ে যাচ্ছে। তবে এই জল পিএইচের জল, ফুলবাড়ি থেকে তিস্তা ক্যানেলের জল পরিশ্রুত হয়ে শিলিগুড়ি শহরবাসীর পানীয় জল হিসেবে ব্যবহৃত হয় আর সেই জল দিনের পর দিন এভাবেই অপচয় হচ্ছে। তবু প্রশাসনের কোনো হেলদোল নেই, দিন রাত 24 ঘন্টা বয়ে চলেছে এই জল। সুপারমার্কেট কর্তৃপক্ষ বেশ কয়েকবার এলাকার পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানালে দ্রুত সংস্কার করার আশ্বাস দেন। তবে 1 মাস কেটে গেলে এখনো পর্যন্ত সেই রাস্তা দিয়ে জলের পাইপের সংস্কারের কাজ হয়নি। পুনরায় সুপারমার্কেট বাজার কমিটি ও সভাপতি বিক্ষোভ দেখিয়ে বলেন, 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তীতে বড় আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। আবারও ডুয়ার্সের চাবাগান এলাকায় বন্ধের কালো ছায়া ঘনিয়ে এলো। শুক্রবার বন্ধ হয়ে গেল নাগড়াকাটা ব্লকের ক্যারন চাবাগান। এর সাথে গভীর সমস্যাজনক পরিস্থিতির মধ্যে পড়ল প্রায় 700 শ্রমিক পরিবার। ডুয়ার্সের ভারত ভুটান সীমান্তে রয়েছে শতাব্দী প্রাচীন ক্যারন চাবাগান। সুন্দর প্রাকৃতিক এক অপরূপ পরিবেশ রয়েছে এই চাবাগানটিতে। গত বেশ কয়েক বছর ধরে চাবাগানটি সমস্যার মধ্যে দিয়ে চলছিল। শ্রমিকরা চাবাগানের মালিক পরিবর্তনের দাবিও জানিয়েছিলেন। অবশেষে বছর 1.5 আগে
নতুন এক মালিকানা এই চা বাগানের পরিচালনার দায়িত্ব নেয়। প্রথম দিকে নতুন মালিকরা ঠিকমতো বাগান চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে, কিন্তু গত বেশ কিছুদিন থেকে আবারও মজুরি অনিয়মিত হয়ে পড়ে। মজুরির দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। এরই মাঝে শুক্রবার চা বাগানের শ্রমিকরা কারখানার গেটে বন্ধের বিজ্ঞপ্তি দেখতে পায়। চা বাগানের ম্যানেজাররা সবাই বাগান ছেড়ে চলে গিয়েছেন। বন্ধের বিজ্ঞপ্তি নাগরাকাটা থানা এবং সহকারী শ্রম আধিকারিকের দপ্তরে পাঠানো হয়। শ্রমিকরা জানায় মজুরি বকেয়া রয়েছে, এর মধ্যে বাগান বন্ধ হয়ে গেল, কি হবে বুঝতে পারছি না। এই নিয়ে নাগরাকাটার বিডিও বিপুল কুমার মন্ডল জানিয়েছেন, সহকারী শ্রম আধিকারিক ওই চা বাগানের সমস্যা নিয়ে একটি বৈঠক ডেকেছেন। সোমবার দিন আমরা গেট মিটিং শুরু কিয়ে কে বলতে আপনার শনিবার দিন আমরা পেমেন্ট দেনে কা বাত থা, শনিবার দিন পেমেন্ট নেই মিলা, ইসকে ওজা সে আমরা সোমবার দিন সে আমরা গেট মিটিং এ বেঠে হ্যায়। হম লোগ কা দো ফোর্টনাইট পেমেন্ট বাকি হ্যায় অভি, এক লিভ ওয়েজেজ আর সার্ভিস সার্ভিস স্টাফ কা টিএ, এই বিষয় লেকে হম লোগো নে জব পেমেন্ট 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 নেই দিয়া ম্যানেজমেন্ট নে, তো হম লোগো নে ইয়াহ পে গেট মিটিং শুরু কিয়ে। ম্যানেজমেন্ট চিঠি দিয়া, চিঠি দেনে কে বাদ মে ও আজ বাগান মে নেই হ্যায়। আজ সে হম লোগো কো হম লোগ মিটিং গেট মিটিং ডেলি কে ডেলি কর রহে হ্যায়, লেকিন আজ হম লোগ কো ম্যানেজমেন্ট কা তরফ সে এক লেটার মিলা হ্যায়, জিসে ও আপনা লিখিত দেকে যা রা ইউনিয়ন কো কি হম লোগ বাগান মে আজ সে নেই রহেঙ্গে, ছোড় কে যা রহে বাগান মে, তো হম লোগ কা জো হ্যায় হম লোগ কাম আপনা জো কাম চলতা হ্যায় হম উসি হিসাব সে কাম করেঙ্গে। লেবার কা বোলনা হ্যায় কি আগর ম্যানেজমেন্ট রহে চাহে না রহে, লেকিন লেবার জিস হিসাব সে কাম করতা থা উসি হিসাব সে কাম করেগা। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। पानी में आयरन की ज्यादा मात्रा के कारण बाथरूम में लगे पाइप्स, शावर, नल और टाइल्स खराब हो सकते हैं, इसलिए आज ही अपने घर में लगवाएं नेचर फ्रेश का आयरन रिमूवल प्लांट, जो आपके पानी से आयरन हार्डनेस और बैड स्मेल को दूर कर सालों तक 0% मेंटेनेंस में भी देता है साफ और शुद्ध पानी। ऑर्डर के लिए संपर्क करें 1800-212-182 या फिर www.naturefreshindia.in पर विजिट करें। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে প্রস্ফুটিত করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস, এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আদি যোগাযোগ করুন 9635731184 এবং 8167086500 এই দুটি নাম্বারে। What a lovely day, sir, 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 sir. Fuel tank leak korche, amader land korte hobe, kintu kothay korbo? Karor barite. Kintu sir, ei sob bari to komjor, eto load nite parbe na. Oi barita nite parbe. Sir, sir, fuel khub tarari leak korche. Shudhu nicher leak ta shamlao. Bede bede bede. Are boka me noy, chune ta. Sir, apni ki kore bujhlen ei barita load nite parbe? Chader dhalai kobe koriyechen? Kal. আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। The roaming wala job, the deadline wala job, or are you living in the market wala job? Life is full of options. Amun job bachun jekhane aay ichhe moto. Ekjon LIC agent hoye jan aaj. Career insurance eta, not only a kaaj. Nijei nijer boss hoye cholun, LIC agent hoye bolun, ekhon to life puro set. আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস।
এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সব। ভোট ও গণনা উভয় মিটে গেলেও এখনো পর্যন্ত পুরো এলাকার বিভিন্ন জায়গায় দেখা গেল দৃশ্য দূষণের ছবি। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, দেওয়াল লিখন, পোস্টার সবটাই রয়েছে। এই ধরনের ছবি বা ব্যানার দৃশ্য দূষণ করছে বলে মনে করছেন একাংশ শহরবাসী। তাই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ, তাদের নিজ নিজ দলের এই সমস্ত ব্যানার পোস্টার অবিলম্বে খুলে ফেলা হোক। যদিও জলপাইগুড়ি পুর এলাকার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী পিঙ্কু দাস তার এলাকার দৃশ্য দূষণ রোধ করার জন্য দলীয় প্রচারের ব্যানার পোস্টার খুলে ফেলেন। পাশাপাশি অন্যদের কাছে দৃশ্য দূষণ রোধ করতে এই ধরনের ব্যানার খুলে ফেলার আবেদন রাখেন। এখন অনেক জায়গায় পোস্টার লাগানো আছে দেখছি, ছিঁড়ে ছিঁড়ে অর্ধেক অর্ধেক ছিঁড়ে ছিঁড়ে পড়ে আছে, যেগুলো দেখতেও ভালো লাগে না। দেওয়ালে যেটা সবচেয়ে সমস্যা, ভোট তো চলে গেছে, এখন আমরা ওয়ার্ডে যত যে সমস্ত আমরা ব্যানার, আমাদের জাতীয় দলীয় পতাকা ইত্যাদি যেসব ছিল দেওয়াল, সেগুলো মুছবো এবং দৃশ্য দূষণটাকে ভারসাম্য রোধ করবো। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। করোনার আতঙ্ক কাটিয়ে মানুষ এখন স্বাভাবিক জীবনে। স্কুল, কলেজ, অফিস, আদালত ছাড়াও বিভিন্ন ব্যবসা, কর্মপ্রতিষ্ঠান, দৈনন্দিন জীবন সবটাই প্রায় খোলা, যার দরুন মানুষের জীবনের কর্মব্যস্ততা বেড়েছে। কিন্তু 3 নম্বর ঘুমটি এলাকার যানজট সমস্যায় ফেলছে পথ চলতি মানুষদের, পদে পদে নাজেহাল হতে হচ্ছে তাদেরকে। জলপাইগুড়ি টাউন স্টেশনে ট্রেন ঢোকার সময় 3 নম্বর রেলগেট বন্ধ থাকে, আর তার জেরেই স্টেশন রোড সহ কদমতলা হয়ে পান্ডাপাড়া হলদিবাড়ি যাওয়ার রাস্তায় যানবাহনের লম্বা লাইন পড়ে। রেল গেট খুলে দিতে যানবাহন গুলির ইঁদুর দৌড় শুরু হয়ে যায়। ওই যানজটে আটকে পড়ে স্বাস্থ্য দপ্তরের ইমার্জেন্সি পরিষেবা দেওয়া 102 অ্যাম্বুলেন্সও। যানজট সামাল দিতে হিমশিম খেতে দেখা গেল ট্রাফিক পুলিশকে। অবশেষে তাদের তৎপরতায় স্বস্তি পেলেও সমস্যা যে থেকেই যাচ্ছে তা জানিয়েছেন জলপাইগুড়ির মহামায়াপাড়ার বাসিন্দা জুসলা ভট্টাচার্য। তিনি জানান, 3 নম্বর ঘুমটির যানজট সমস্যা দীর্ঘদিনের। কবে এই সমস্যার সমাধান হবে তা জানি না, কিন্তু আগামী 7ই মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, চলবে 16ই মার্চ পর্যন্ত। ওই সময় এই রাস্তা দিয়ে প্রচুর পরীক্ষার্থী যাতায়াত করবে। তাদের যাতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কোনো সমস্যা না হয়ে দাঁড়ায় সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এমনটাই জানিয়েছেন তিনি। এখন এই 4টার সময় ঠিক এই পরিস্থিতিতে স্কুল ছুটি হচ্ছে, বিভিন্ন রকম লোকজন সব অফিস কাছাড়ির থেকে ফিরছে, এটা নিত্য নতুন এই 3 নম্বর ঘুমটিতে প্রায়ই এই যানজটটা বেশিরভাগই দেখা যায়। আর তার মধ্যে মানে এটা খুবই তাড়াতাড়ি এটা সরিয়ে দেওয়া দরকার, তার কারণ 7 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা চালু। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। হেলাপাকড়ি নেতাজি ক্লাব আয়োজিত 8 দলীয় একদিনের ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হেলাপাকড়ি টাইটানিক। নেতাজির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার ধানহাটি মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। হাসিমারা, ধাপড়া, জলপাইগুড়ি, উচলপুকুরি, হলদিবাড়ি, একাদশ, ময়নাগুড়ি, লক্ষ্মীরহাট জনকল্যাণ সমিতি ও হেলাপাকড়ি টাইটানিক ক্লাব, এই 8টি দল এতে অংশগ্রহণ করে। ফাইনালে লক্ষ্মীরহাট জনকল্যাণ সমিতি 21-24 পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টাইটানিক ক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্স দল ট্রফি সহ পুরস্কার মানি প্রদান করা হয়। ক্লাবের ক্রীড়া সম্পাদক হিরণময় রায় অধিকারী জানিয়েছেন, গত 23 জানুয়ারি টুর্নামেন্টটি করার কথা ছিল, কিন্তু করোনা সংকটের দরুন তা করা যায়নি, তাই এদিন শেষ হলো। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সকাল 1:30টায় 72% এবং বিকেল 5:30টায় 46%। সকাল 1:30টা পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু, জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য।
300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163666741। আগামী 5ই মার্চ শনিবার এবং 6ই মার্চ রবিবার বসছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। ময়নাগুড়িতে বসছেন 7ই মার্চ সোমবার এবং ধূপগুড়িতে বসছেন 8ই মার্চ মঙ্গলবার। মর্মান্তিক পথ দুর্ঘটনা ময়নাগুড়িতে। সার্ক রোডে ট্রাকের সাথে সংঘর্ষ, ভুতগুড়ির জলপেশ থেকে ফেরার পথে মৃত্যু দম্পতির। ফের লকআউটের কালো ছায়া ডুয়ার্সের চা বলয়ে বন্ধ হয়ে গেল ক্যারন চা বাগান, বিপাকে 700 শ্রমিক পরিবার। জেলা জলপাইগুড়ির 3 পুরসভায় স্মরণীয় জয়, তৃণমূলের জয়ের 2 কাণ্ডারিকে সংবর্ধনা প্রাথমিক শিক্ষক সংগঠনের। শিক্ষক সংগঠনের প্রশংসায় জেলা সভানেত্রী ও চেয়ারম্যান। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসব নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, XA, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832444283 নম্বরে।